মহাসভা যে ঢাকি সেই ঢাকিগুলো কিন্তু গেঞ্জি দিয়ে অন্তিম লগ্ন সেই অন্তিম লগ্নে কিন্তু আমরা এসেছি মাকে আর এখানে কিন্তু মাকে বরণ করার পর্ব চলছে মাকে কিন্তু বরণ করছে কিন্তু আটটার সময় কিন্তু বিসর্জনের কথা হওয়া না সেই ডাকিনী যোগিনী কিন্তু ভ্যানের উপরে তোলার চেষ্টা বিসর্জন স্টেজ করা হয়েছে আর স্টেজের উপরে কিন্তু উঠে মাকে বরণ করছে সবাই বনগার কিন্তু সব থেকে বড় কালী ঠাকুর এটা সবাই বনগার বড়মা বলেও চেনে তো আজকে কিন্তু বনগার বড়মার বিসর্জন এখন আছি আমি বনগাঁ হিন্দু মহাসভার সামনে বনগাঁয় যেখানে সব থেকে বড়ো কালী পুজো হয় সেই বড়ো কালী পুজোর প্যান্ডেলের সামনে এখন আছি আর আজকেই কিন্তু বনগাঁর বড়ো কালীর কিন্তু বিসর্জন আর সেখানে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাকে বরণ করা হচ্ছে তো বরণের মানে অন্তিম লগ্ন যেটা বলে তো দেখে খুব খারাপ লাগে দেখতে পাচ্ছ প্যান্ডেলের সামনে কিন্তু চলে এসেছি আর এখানে কিন্তু মাকে বরণ করার পর্ব চলছে মাকে কিন্তু বরণ করছে সবাই এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে কাঠের পাটাতন কিন্তু করে দিয়েছে এখান থেকে সবাই উপরে উঠছে উঠে কিন্তু মাকে বরণ করছে এখান থেকে কিন্তু মাকে বের করা হবে কারণ হচ্ছে এত বড় কালী ঠাকুর এখানে তোমরা দেখতে পাচ্ছ কালী ঠাকুরের এখানে কিন্তু চাকা লাগানো আছে সেই চাকা লাগানো আর এখানে দেখে যাচ্ছ প্যান্ডেলটা কিন্তু এখান থেকে কেটে দিয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু পুরোটা ফাঁকা করে দিয়েছে এখান থেকে কিন্তু মাকে বের করা হবে রাস্তাতে আর নিয়ে যাওয়া হবে আর বনগাঁর বড় মা যেটা বনগাঁ হিন্দু মহাসভাতে যেটা যে পুজোটা হয় আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো দেখবি ডাকিনী যোগিনী এইগুলোও কিন্তু যাবে এর সাথে আর এখানে কিন্তু মায়ের যে অপরূপ সৌন্দর্য সেইটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি দেখো মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে বনগার সব থেকে বড় যে কালী বাইশাত যে কালী সবাই যাকে হিন্দু মহাসভায় চেন সেই মা কিন্তু আজকে বিসর্জনের পথে বিসর্জনের যে অন্তিম লগ্ন সেই অন্তিম লগ্নে কিন্তু আমরা এসেছি মাকে দর্শন করতে তো মায়ের কাছে একটাই মানে কামনা যে মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আসছে বছর আবার হবে অবশ্যই হবে বন্ধুরা এখন অন্তিম লগ্নে চলে এসেছি মা কিন্তু আর কিছুক্ষণ পরেই মানে বিসর্জনের পথে রওনা দেবে তো মাকে একটু প্রণাম করে নেব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ উপরে কিন্তু মায়ের বরণ চলছে বরণ পর্ব চলছে আর নিচে কিন্তু দেখো সবাই কিন্তু ফটো তোলার জন্য মানে মা চলে যাবে সেই বিদায় রজনীতে ফটো তুলে রাখছে একটা স্মরণীয় মুহূর্ত করে রাখছে আমাদের বনগাঁর সব থেকে বড়ো কালী আমাদের বনগাঁ হিন্দু মহাসভার সেই কালীর আজকে বিসর্জন তো সেই বিসর্জনের মুহূর্তেই সবাই মাকে বরণ করছে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি মঞ্চে উঠে পড়েছি আর মঞ্চে গিয়ে কিন্তু মায়ের যেই রূপটা সেইটা কিন্তু আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি দেখি কতদূর হয় এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাকিনী যোগিনী সেই ডাকিনী যোগিনী কিন্তু ভ্যানের উপরে তোলার চেষ্টা করছে আমাদের সব ক্লাবের সদস্যরা আর এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে ডাকিনী যোগিনী এই ডাকিনী যোগিনী কিন্তু এখন ভ্যানের উপরে তুলবে প্রতিমার সঙ্গে কিন্তু বিসর্জনের জন্যে সবাই বরণ পর্ব সেরে নিচ্ছে আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সবাই বরণ করছে এক একজন করে উপরে উঠছে এই দেখো তোমরা এখানে যে স্টেজ টাইপের রয়েছে সিঁড়ি টাইপের রয়েছে এখান থেকে কিন্তু এক একজন করে উপরে উঠছে উঠে কিন্তু বড় মাকে বরণ করছে এক এক করে কিন্তু এখানে তোলার বন্দোবস্ত করা হচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এত বড় প্রতিমা সেইগুলো কিন্তু তোলার বন্দোবস্ত করছে সবাই মিলে এক এক করে কিন্তু একটা কিন্তু এখানে উঠে গেছে তোমরা দেখতে পাচ্ছ এইটা উঠে গেছে আর এইটা কিন্তু এখানে এবার তুলবে এখানে এই ভ্যানে করেই নিয়ে যাবে একটুখানি বড়মার বিসর্জনের সময় একটুখানি ধরে টোরে হাতে করে একটু করতে কিন্তু একটা আলাদাই অনুভূতি হচ্ছে একটা আলাদাই অনুভূতি হচ্ছে এই ঠাকুরগুলো যেগুলো আমাদের প্রতিমা আছে সেই প্রতিমাগুলো কিন্তু ধরে ভ্যানে তুলে দিচ্ছি
লাগে। আমাদের যে কালীপ্রতিমার পাশে যে শিয়াল থাকে, সেই শিয়ালকে কিন্তু ভ্যানে সবাই মিলে কিন্তু সহযোগিতা করছে আমাদেরকে, আমাদের এইগুলোকে ভ্যানে তোলার জন্য সবাই মিলে কিন্তু সহযোগিতা করছে। দেখো আমরা এক দাদার কাছ থেকে, আমাদের দাদার কাছ থেকে শুনলাম যে এই প্রতিমাটা কিন্তু 8টার সময় কিন্তু বিসর্জনের পথে রওনা দেবে। আঠারোটা বাজবে, একটু রাতে হবে, নাহলে মানে এত বড় প্রতিমা রাস্তাতে নিয়ে যাবে তাও একটুখানি দরকার। তারপর কেমন লাগছে আজকে এরকম বিসর্জন? একটা কথা যে আমাদের, আমার এতটা অনুভূতি হচ্ছে কালী মায়ের যে মূর্তি আর যেসব জিনিস এইগুলো এগুলোতে একটু সাহায্য করতে পারে, আমার তো নিজে যান ধন্য মনে হচ্ছে। এর মধ্যে হিন্দু মহাসভার সবচেয়ে বড় যে কালী, এতজন আসছে বরণ করতে, মানে প্রত্যেক বছরই আপনার মানে বনগাতেই আছেন আপনারা, কেমন লাগে প্রত্যেক বছরের অনুভূতিটা? মানে এক কথায় বনগা সব থেকে বড় কালী, এটা বনগা হিন্দু মহাসভা যে পুজোটা করে এটা কিন্তু সব আমরা সবাই বড় মা বলে ডাকি, বনগা সব থেকে বড় কালী। তো আজকে কিন্তু তার বিসর্জন রাত 8টার সময় মোটামুটি বেরোবে, এই প্রস্তুতি নিয়ে। এত বড় কালী নিয়ে যেতে কিন্তু একটুখানি স্পেস দরকার, জায়গা দরকার, তার জন্যে একটুখানি ট্রাফিকটা যদি হালকা হয় সেই সময় বেরোবে আমাদের কালী। এখানে কিন্তু 108টা ঢাকের বন্দোবস্ত করা হয়েছে, 108টা ঢাকি কিন্তু এখানে বাজছে, তাদেরকে দেখাবো তোমার একবার। বনগা হিন্দু মহাসভায় দুই পাশ দিয়ে রাস্তা, দু পাশ দিয়ে কিন্তু 108টা ঢাকি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বনগা হিন্দু মহাসভার যে ঢাকি, সেই ঢাকি গুলো কিন্তু গেঞ্জি দেওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু গেঞ্জি পরছে, একটা একটা করে গেঞ্জি সবাইকে দেওয়া হচ্ছে। এত সুন্দর লাগবে দৃশ্যটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই যে গেঞ্জি দিয়েছে দাদা, একটু দেখাও গেঞ্জিটা, এইরকম এই যে বনগা হিন্দু মহাসভার যে গেঞ্জি তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো। আর এই যে সামনে কিন্তু কালী ঠাকুরের ছবি আছে, এই দেখতে পাচ্ছ তোমরা বনগা হিন্দু মহাসভার একদম ছবি, এই দেখতে পাচ্ছ দাদাদেরকে দিয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের মতো টাটা।